এটা ধরেন এই জায়গায় যে ফাইল থেকে এই যে কালেক্ট ফাইলস, কালেক্ট ফাইলস, তারপরে এখানে যে অল কালেক্ট করবেন, এটা এই যে আউটপুট ফোল্ডার, হ্যাঁ কোথায় রাখবেন আপনি বুঝছেন, এই যে কালেক্ট, কালেক্টে ক্লিক করেন, ক্লিক করে এবার জায়গাটা চিনে দেন যে আমি এই জায়গায় রাখতে চাই। এই যে এখানে আজকের ক্লাসে এই জায়গায় যে প্র্যাকটিস 02 ফোল্ডার, সে নিজে এই ফোল্ডারটা তৈরি করে নিবে আপনার প্রজেক্টের নাম দিয়ে। আমি আমার প্রজেক্টের নাম দিয়েছিলাম প্র্যাকটিস 02, সেই প্র্যাকটিস 02 নাম দিয়ে তৈরি করবে এবং ওই সে কালেক্ট করে রেখে দিয়েছে, শেষ। ওকে, এবার যদি আমরা ওইখানে যা দেখি আপনাদের এই ফোল্ডারের মধ্যে, এই যে সে এই এটার ভিতর এই যে দেখেন প্র্যাকটিস 02 ফোল্ডার, দেখে এই যে প্র্যাকটিস 02 ফোল্ডার খুব ছোট, এই যে এর মধ্যে আমি যা যা ইউজ করছি, কারণ আমি তো কোনো ফুটেজ ইউজ করি নাই, এর মধ্যে এই যে এটা হচ্ছে আমার এইপি ফাইল, এটা হলো আমার ফুটেজ, আমি যে এটা যে ক্রস যে কয়েকটা জিনিস আমি কাজে লাগাই সেটার জন্য সবগুলো সে কালেক্ট করছে, এটা তো ম্যাক্সের মধ্যে থেকে আসছে আর এটা এখান থেকে আনছে, দেখেন এক এক জায়গার থেকে আনছে। এবং এখানে একটা রিপোর্ট আছে, রিপোর্টে বলে দিছে সে কোন জায়গায় ক্রিয়েট করছে, প্রজেক্টের নাম কী, ফাইল কোন জায়গা থেকে কালেক্ট করছে, আভা 3D একটা কালেক্ট করছে, ম্যাক্সের মধ্যে থেকে কোনটা কালেক্ট করছে, এবং আমি কোন ইফেক্ট ইউজ করছি, একটা ইফেক্ট ইউজ করা হয়েছে, ইফেক্টের নাম কী, এভরিথিং খুব সুন্দর ডিটেল আপনার জেনারেট করছে। এবং এটা সাইজ কত, কয়টা ফাইল কালেক্ট করতে হয়েছে, 3টা, দারুন না? হ্যাঁ, সব নিয়ে নেবে, আপনি শুধু এই ফোল্ডারটা নিয়ে আসবেন, ক্লিয়ার? ওকে।